ওয়েলকাম ব্যাক টু গাইস, আমাদের আরেকটি নতুন ভিডিওতে। এখন আছি লাচেনে, লাচেনে হোটেল থেকে রওনা দিচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছ ওই ভিউ, কতটা দেখা যাচ্ছে জানি না, খুবই সুন্দর লাগছে। আর এই সাইডে গাছের ওই পাশে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়, আর তার উপরে আলো পড়েছে, বেশ লাগছে কিন্তু দেখতে। তো ঠিক আছে, চলো, আর দেরি করে লাভ নেই, তোমাদের সাথে দেখা হচ্ছে বাইকে। লাল নিবে দেখতে পারছো সামনে, পুরো বরফ দিয়ে ঢাকা। ক্যামেরা আসছে কিনা, সত্যি ভিউটা অসাধারণ। তো কালকে আমি সোলো ছিলাম, হঠাৎ করে দেখছো এখন আবার দুজন। মঙ্গনে পারমিট করার পর যখন লাচেনের দিকে আসি, তো তখন দুজনের সাথে দেখায়, একজন কলকাতার একজন কোচবিহারের। তো এদের সাথে জয়েন হয়ে যাই, ফার্স্ট টাইম বরফে যাব আমি, তো ভীষণ এক্সাইটেড, ভীষণ বলতে ভীষণ এক্সাইটেড। জানি না ক্যামেরা তোমাদের সামনে কতটা ফুটে উঠছে এর সৌন্দর্যতা, তবে খালি চোখে কিন্তু ভীষণ 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 সুন্দর লাগছে। মানে কিভাবে তোমাদের সাথে প্রকাশ করব, এটা কোন ভাষায় প্রকাশ করব বুঝতে পারছি না। এই দাদাটা হচ্ছে কলকাতা থেকে, আর আমার পিছনে যে আছে, পিছনে যে আছে এই দাদাটা হচ্ছে কোচবিহার থেকে। তো ঠিক আছে, একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। রাস্তার পাশে মোটামুটি বরফ দেখা শুরু হয়ে গেছে, আর কতখানি তোমাদের ভিডিও দেখাতে পারবো জানি না অ্যাকশন ক্যামেরায়, কারণ ব্যাটারিটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, ঠান্ডা খুব ঠান্ডার কারণেই এটা হচ্ছে। ব্যাটারি খুব বলতে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, ফুল চার্জ করে নিয়ে এসেছিলাম, 15-20 মিনিট হয়েছে কিনা যাই না, চার্জ শেষ। এখানে একটা নতুন পেট্রোল পাম্প খুলেছে কিনা, যদি এটা খুলে থাকে তাহলে এটা সব থেকে উপরে হবে। এই দেখো বরফ, আর একটু দূরে যাই, যেখানে একটু বেশি বরফ দেখবো ওখানটা একটু দাঁড়াবো। ব্ল্যাক আইস রয়েছে এখানে, দেখে শুনে চালাতে হবে।
যেগুলোকে এগুলোকে যতটা পারা যাবে এগুলো চলতে হবে। দেখো বরফ পুরো পাথর হয়ে গেছে, পুরো ব্ল্যাক আইস হয়েছে এখানে, পুরো জল দিয়ে নিয়ে যাই। তো ক্যামেরা আর অফ করছি না, যতটুকু চলছে চলুক, তারপর সেরকম দেখানোর থাকলে মোবাইলে ভিডিও করে নিয়ে যাবো, দেখাবো। ধীরে ধীরে যেতে হবে, এই চাকা স্কিপ করেছিল। দেখতেই পাচ্ছ এটা বড় জমে গেছে, পুরো তিন চার দিনের বরফ। পুরো জমা অতটাও ঠান্ডা লাগে না, অতটাও ঠান্ডা লাগে না। তো ঠিক আছে, এখানে ভিডিও শ্যুট করা অ্যালাউ নেই, ওই সাইডটা ওই ওই সাইডটা অ্যালাউ নেই। তো সামনে দেখি সামনে কত দূরে গিয়ে ভিডিও করতে পারি, আশা করি তোমাদের সাথে ভালো ভালো ফুটেজ তুলে ধরতে পারবো। তো ঠিক আছে, চলো সামনে দেখা হচ্ছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট, তো এখানে দেখি কিছু খাওয়া দাওয়া করি কিনা, ভিতরে যাই, দুজন গিয়েছে ভিতরে, তো চলো দেখে নেই। জায়গাটা বেশ ভালো লাগলো, তাই জন্য একটু দাঁড়ালাম, বেশ সুন্দর, ভিউটা বেশ অসাধারণ। এখান থেকে মোটামুটি গুরুদম্বর লেক বেশি দূর নয়, প্রায় এসেই গেছি। চারপাশের ভিউটা দেখতে পাচ্ছ, এই রয়েছি আমি। আমার আবার ব্যাটারি শেষ হয়ে গেছে ক্যামেরার, তো আবার
আবার একটা অসাধারণ ভিউ। এটা হচ্ছে ব্যাক সাইডের, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এই হচ্ছে ভিউ। চার্জ হচ্ছে এখন, মাইকটা খুলে রেখেছি। তো ডান দিকে গুরুদম্বর লেক, আর সব থেকে টাফেস্ট রোড স্টার্ট হবে। এটা খুব বেশি এখানে, তো ঘুমটাও আটকেই আসছে, শ্বাস ফুলে যাচ্ছে। দেখি যতটা পথ তোমাদেরকে দেখাতে পারি দেখাবো, ভিডিও হয়তো পুরো রাস্তারই করব। বাট এত বড় ভিডিও করে তোমাদেরকে দেওয়াটা টাফেস্ট থিং, তো যতটা সম্ভব পারবো তোমাদের সাথে শেয়ার করব। ডান সাইডের রোডটাই ধরি, দিয়ে দিলাম এতটুকু জায়গা, তো সাত গিয়ারে উঠাই, তারপর দেখা যাবে। সেরকম একটা চাপ হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে ভালোই স্পিড রয়েছে। ওরা কি আবার আটকে গেল? বিশেষ করে পাথরগুলোর জন্য ফার্স্ট গিয়ারও ভালো টানছে না। এইতো চলেই এসছি, তো অনেক দিনের অপেক্ষা। গিয়ারে টানছে না ঠিকঠাক মতো, পড়ে গেছিল এখনই।
আমার সাউন্ড আসছে কিনা জানি না, কারণ মাইকটা খুলে রেখেছি। Finally done. Bishon is excited. ठीक है, परफॉर्मेंस अच्छा दिया। यहाँ पे बाइक ऐसे घुमा के ऐसे डालिए, बाइक पे बैठिए, फोटो लेके बाइक यहाँ पे ऐसे घुमा के बैठिए, बाइक को स्ट्रेट कीजिए, फिर फोटो ले लीजिए, मस्त आएगा। यही होच्छे गुरुदोमार लेक, एटा अर्धेक फ्रोजेन आछे एखाने। সাউন্ড আসছে যাই না, ঠিক আছে দেখি। ওই সাইডে হয়তো সিঁড়ি আছে, তো নামার চেষ্টা করি একটু, চলো দেখি। সিঁড়িটাও ভীষণ স্টিপ, হাওয়াও প্রচুর পড়ছে, আর অক্সিজেন লেভেলও প্রচণ্ড কম। ট্রাই করি একটা ভালো ভিউ পাওয়ার জন্য, চলো। একটু টাফ কিন্তু ভিউ দেখার পরে সার্থক হয়েছে, এটাই বলার, আর কিছু বলার নেই। কর্নারগুলো ফ্রোজেন আছে, উপরে চলে যাই, হাতটা পুরো ঠান্ডায় জমে যাচ্ছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, এত ঠান্ডা। তো ঠিক আছে, আজকের মতো আর দেখানোর মতো কিছু নেই, তো আজকের ভিডিওতে এতটুকুই রইল। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কথা বলতে হচ্ছে এত স্টিপ না, তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট।